গাইস ভিভো হাজির হয়েছে তাদের নতুন চমক iQOO 11 কে নিয়ে। চমক এই কারণে বলছি কারণ এখানে রয়েছে Qualcomm এর লেটেস্ট এন্ড গ্রেটেস্ট চিপসেট, যার মানে 40 তে থাকছে গ্রেট পারফরম্যান্স, আপগ্রেডেড স্ক্রিন এবং রয়েছে বিগার ব্যাটারি। আজ এই ভিডিওতে আমরা iQOO 11 সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। বুঝতে পারছেন ভিডিওটি আজ দুর্দান্ত হতে যাচ্ছে, তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন খুবই দ্রুত আনবক্সিং করে ফেলি। iQOO 11 5G ফোনটি এসেছে প্রিটি নাইস বক্সে। লিডকে সরিয়ে ফেলি, প্রথমে যে জিনিসটা নোটিস করবেন এখানে রয়েছে BMW M4 এর পিকচার। এটা আসলে শুধু একটা কার্ড সাজানোর জন্য, এটি কোনো রিয়েল পারপাসের জন্য দেয়নি, এটা শুধু আপনাকে দেখানোর জন্য যে BMW এবং iQOO একসাথে কাজ করছে। যাই হোক এটাকে সরিয়ে ফেলি। ওকে ফাইনালি এখানে ফোনটি দেখতে পাচ্ছেন, যেটা না একটু পরেই বলছি। ওকে এর নিচে রয়েছে একটি কিউট ট্রান্সপারেন্ট কেস। আমরা আরো পাচ্ছি 120 ওয়াটের বিশাল চার্জার এবং ফাইনালি এখানে রয়েছে টাইপ সি কেবল। ওকে গাইস এবার শোয়ের হিরোকে নিয়ে কথা বলা যাক। তার আগে iQOO 11 এর প্লাস্টিককে রিমুভ করে ফেলি। ওয়াও দেখতে পাচ্ছেন সত্যি খুবই চমৎকার লাগছে এর ডিজাইন। এখানে এর ব্যাক প্যানেলে হোয়াইট সফট ভেগান লেদার ইউজ করা হয়েছে, যেটা বেশ দারুণ, এবং এর সাইডে নোটিস করেছেন ট্রি কালার স্ট্রাইপ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি BMW M ডিভিশনের কালারসকে নির্দেশ করে। এর ব্যাক সাইড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে কার্ভ করেছে। আপনি আর পাচ্ছেন ইমপ্রেসিভ লুকিং স্কয়ার ক্যামেরা বাম্প। সো এগেইন এটি খুবই সুন্দর এবং সিম্পল লুকিং ডিজাইন। ডিসপ্লে নিয়ে বললে এখানে রয়েছে 6.78 inch LTPO AMOLED স্ক্রিন উইথ এ QHD রেজোলিউশন এবং 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। রিফ্রেশ রেট এই ফোনটির পূর্বসূরির তুলনায় ফাস্ট, যার মানে ইউজার এক্সপেরিয়েন্স পাবেন খুবই স্মুথ। এন্ড থ্যাঙ্কস টু দ্য লেটেস্ট LTPO টেক, এটি কি ঘটছে তার উপর নির্ভর করে। এটি সুপার অ্যাডাপটিভ এবং অন হার্জ পর্যন্ত ডায়াল করতে সক্ষম। মানে এরকমটা হয়তোবা আপনি যখন স্ক্রল করবেন তখন এর রিফ্রেশ রেট 144 হার্জ থাকবে, বাট আপনি যখন কোনো জিনিস দেখতে গিয়ে স্ক্রলিং অফ করবেন এটির সাথে সাথে রিফ্রেশ রেট অন হার্জে নেমে আসবে, যেমনটা দেখতে পেলেন। ডিসপ্লেটি সত্যি বেশ ব্রাইট। ডিসপ্লেটিতে রয়েছে 18 nits পিক ব্রাইটনেস, দ্যাট ইজ ফ্ল্যাগশিপ গ্রেড, এবং বাইরে ডাইরেক্ট সানলাইটও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। শুড নট হ্যাভ এনি প্রবলেম। এখানে কন্ট্রাস্টও বেশ দারুণ এবং এর পিক্সেল ডেনসিটি অলমোস্ট 520 ppi। এখানে 10-bit কালার এবং HDR10+ সাপোর্ট রয়েছে, যার ফলে কন্টেন্ট খুবই শার্প দেখতে পাবেন। এই iQOO 11 এ রয়েছে ডুয়েল স্টেরিও সেটআপ, যেগুলো লাউডনেস এবং সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ছিল। এভারেজ মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স খুবই এক্সেলেন্ট পাবেন। এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করে। ফোনটিতে স্টোরেজের জন্য অনেকগুলো অপশন রয়েছে, 128, 256 এবং 512 GB। এখানে এক্সপেন্ডেবল মাইক্রোএসডি কার্ডের স্লট রাখা হয়নি। iQOO 11 এর ইন্টারন্যাশনাল ভার্সনটা চলবে ফান্টাস 13 বেজ অন Android 13 এর উপর। ইন্টারফেসের ডিজাইনে কিছুটা চেঞ্জ আনা হয়েছে এবং স্টক Android এর সাথে কম্পেয়ার করলে আরো বেশি কাস্টমাইজেশন অপশন রয়েছে এতে। যেমনটা আমি আগে বলেছি iQOO 11 এ রয়েছে লেটেস্ট এন্ড গ্রেটেস্ট চিপসেট Qualcomm Snapdragon 8 Plus Gen 2। এটি আরো 35% বেটার পারফরম্যান্স বুস্ট করে এবং 8 Plus Gen 1 থেকে আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে। এখানে সাপোর্ট করে নতুন ফাস্টার মেমোরি টেক লাইক LPDDR5 RAM এবং UFS 4.0। এই ফোনটিতে আরো রয়েছে V2 চিপ, যেটা ডিসপ্লে এবং ইমেজ প্রসেসিং এর জন্য। CPU পারফরম্যান্সের ক্ষেত্রে iQOO 11 চারটি শীর্ষে থাকবে, এটা আপনি আশা করতেই পারেন। এছাড়া এর GPU বেশ ইমপ্রেসিভ, এখানে আপনি যে কোনো গেম খুব ভালোভাবে খেলতে পারবেন। ফোনটিতে মোবাইল লিজেন্ড একদম স্মুথলি রান করেছে, কোনো প্রকার প্রবলেম হয়নি। PUBG নিয়ে বলে এখানেও আপনি ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন, হায়ার সেটিংসে খেলতে পারবেন। তবে জেনশিন ইম্প্যাক্ট নিয়ে বললে এটা অ্যাকচুয়ালি কোয়াইট নাইস, তবে যদি লং টাইম খেলেন তাহলে একটু গরম হতে পারে। তবে নাম্বার 1 থ্যাঙ্কস টু দ্য ভ্যাপর কুলিং চেম্বার, যেটি ডিভাইসের ভিতর রয়েছে, এবং নাম্বার 2 ব্যাক প্যানেল ভেগান লেদার পাচ্ছে। আপনি জানেন এটা বেশ তাপ প্রতিরোধী, যার ফলে ফোন তেমন গরম হবে না। সুতরাং আমি মনে করি খুবই সামান্য গরম হলেও গেমিং এর ক্ষেত্রে Snapdragon 8 Gen 2 সর্বাধিক পারফরম্যান্স দিচ্ছে। ওভারঅল যদি বলি গেমিং এর জন্য দুর্দান্ত একটি ফোন হবে এটি। ব্যাটারি নিয়ে বললে এখানে রয়েছে বিশাল 5000 mAh এর ব্যাটারি এবং ব্যাটারি লাইফও বেটার পাবেন। স্ক্রিন এক্সেলেন্ট, এর এন্ডুরেন্স রেটিং 127 hour। নট অনলি দ্যাট ফোনটি খুবই ফাস্ট চার্জ হয়ে যাবে। এতে রয়েছে 120 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যেটি দিয়ে 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে অনলি 22 minutes, বাট এখানে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রাখা হয়নি। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের 2x টেলিফটো ক্যাম এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। iQOO 11 এর ডেলাইট ফটো খুবই দুর্দান্ত আসে, ডাইনামিক রেঞ্জ ইজ এক্সেলেন্ট এবং কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো ছিল। শার্পনেস এন্ড ডিটেইল আর মোস্টলি গ্রেট অ্যাজ ওয়েল। পোর্ট্রেট মুড নিয়ে বললে মেইন ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা দুইটা দিয়েই পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালো পোর্ট্রেট নিতে পারবেন, তবে বেটার রেজাল্ট পাবেন যখন লাইটিং কন্ডিশনে ফটো তুলবেন। তবে পোর্ট্রেট ছবি তোলার জন্য টেলিফটো সেন্সরটি বেটার, কারণ এটি দিয়ে আরো ন্যাচারাল ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেট ছবি তোলার জন্য একদম কাছে থাকার কোনো দরকার পড়বে না। আর এর কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন, দারুণ ছবি তুলতে পারবেন পোর্ট্রেট মোডে। রেগুলার 2x জুম ফটো বেশ দারুণ, এগুলো শার্প এবং গুড ডাইনামিক রেঞ্জ, যদিও মেইন ক্যামেরার কালার সাথে পুরোপুরি মেলে না। আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে একই কথা, এখানেও মেইন ক্যামেরার সাথে কালারে তেমন মিল নেই, বাট কোয়ালিটি ইজ ডিসেন্ট, শার্পনেস ইজ ওকে এবং ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। মেইন ক্যামেরা ক্যামেরা লো লাইট ফটো সত্যি এক্সেলেন্ট থ্যাঙ্কস টু দা iQOO 11 V2 চিপস, যেখানে বাই ডিফল্ট কিছু অটো নাইট মোড প্রসেসিং হয় যেটা সুপার ফাস্ট প্রসেস। ফলস্বরূপ আমরা পাই দুর্দান্ত লো লাইট ফটো, পিকচারগুলো গুড ডিটেইল এবং নয়েজ একদম নেই বলেই চলে। আপনি যদি নাইট মোড অন করে তোলেন তাহলে প্রায় সেম ফটোই পাবেন। টেলিফটো দিয়ে অটো নাইট মোডে বেশ ভালো ছবি আসে, গুড শার্পনেস, ডিটেইল এন্ড সলিড ডাইনামিক রেঞ্জ। আলট্রা ওয়াইড দিয়ে মোটামুটি ভালো ছবি পাবেন লো লাইটে। সেলফি ক্যামেরা নিয়ে বললে এখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, লাইটিং ইজ গুড এবং ডিসেন্ট ফটো তুলতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে, যেখানে শার্পনেস যথেষ্ট ভালো এবং ডাইনামিক রেঞ্জও বেটার পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে মেইন ক্যামেরা দিয়ে 8K 30 fps ভিডিও শুট করতে পারবেন, ভিডিও ফুটেজ খুবই ভালো, গুড ডাইনামিক রেঞ্জ এবং এক্সট্রা ডিটেইল পাবেন যদি আপনি 4K ফুটেজের সাথে কম্পেয়ার করেন। বাট অফকোর্স এটা মাথায় রাখতে হবে, এর কারণে আপনার ফাইল সাইজ হবে বিশাল। এছাড়া টেলিফটো এবং আলট্রা ওয়াইড দিয়ে 1080 দিয়ে ভিডিও শুট করতে পারবেন, কোয়ালিটি ডিসেন্ট বলবো, লো লাইটও পারফেক্ট ভিডিও করতে পারবেন, কালার স্যাচুরেশন ডাইনামিক রেঞ্জ সবকিছুই ডিসেন্ট বলবো। সো গাইস এই ছিল iQOO 11 সম্পর্কে। iQOO নিয়ে যদি বলি এটা অলরাউন্ডার ফোন, স্ক্রিন, চিপসেট, ব্যাটারি লাইফ, চার্জিং আর অল টপ নচ হেয়ার, সত্যি দারুণ এবং এর ক্যামেরাও খুবই দারুণ ছিল। তবে প্রবলেম হলো এটা পাওয়া নেই। iQOO হলো ভিভো এর আঞ্চলিক ব্র্যান্ড, তাই এটি শুধুমাত্র ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো কয়েকটি দেশ কাজ করে। ওকে গাইজ, এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।